সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচনার বিষয় কি, অর্থাৎ কি বিষয়ে আলোচনা করব। আপনাদের ধানের জমিতে যাদের ফুল ফুটে রেণু বের হয়েছে তাদের জন্য কি কি পরিচর্যা করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক মন্ডলী, ভিডিওটি টানবেন না, ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখতে থাকুন এবং ধানের ফুল ফোটার পর কি কি ধরনের পরিচর্যা করবেন সে বিষয়ে আলোচনা করব। ধানের ফুল ফুটে যখন রেণু প্রবেশ করবে, রেণু প্রবেশ করার পর অর্থাৎ রেণু প্রবেশের আগে কোনো ধরনের সার, কীটনাশক, ভিটামিন বা কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করবেন না। এ সময় রেণুর সময় যদি এগুলো প্রয়োগ করেন তাহলে আপনাদের মারাত্মক একটি ক্ষতি হবে, যে আপনার ধানের চিটা বেড়ে যাবে। যখন আপনারা আপনাদের ধানের জমিতে ফুল ফুটে রেণু ধানের ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ ধান নিচের দিকে হেলে পড়বে, তখন আপনার একটি গান্ধী পোকা, একটি পোকার আক্রমণ বেশি হয়ে থাকে, সেটি হলো গান্ধী পোকা। এবং আপনার ধানের যে শীষ, দেখা গেল সাদা শীষ বের হয় এবং অনেকের ধানের যে ধান সেটি কালো রঙের হয়, অনেক সময় লক্ষ্মীর গুড় আক্রমণ হয়ে থাকে। তো দর্শক মণ্ডলী, এই ধানের ফুল ফোটার পর যদি অনেকাংশে আপনার ধানের জমিতে ইঁদুরের আক্রমণ করে থাকে, তো ইঁদুর দমনের জন্য আপনারা রেটোনিল এবং লাল রিট এই দুটি বিষ, অর্থাৎ ইঁদুর মারার বিষ ব্যবহার করবেন। রুটেনিল, এটি গ্রিন বাংলা আমার স্ক্রিনে দেখতে পাবেন, রুটেনিল এটি প্রয়োগ করে অর্থাৎ ইঁদুর যেখান দিয়ে চলাচল করবে সেখানে সে পথিমধ্যে যদি এই বিষগুলো খাবার সব মেখে রেখে দেন তাহলে ইঁদুর খেয়ে মারা যাবে। এবং যদি গান্ধী পোকার আক্রমণ হয়ে থাকে তখন আপনারা ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশক রয়েছে, অথবা অ্যামামেকটিন বেনজয়েট গ্রুপের কীটনাশক, অথবা ইমিডাক্লোরাফিড গ্রুপের কীটনাশক, এগুলো প্রয়োগ করে আপনারা ধানের যে গান্ধী পোকা আছে সেগুলো আগে দমন করে নেবেন। এরপর আসি ধানের শীষ ব্লাস্ট। তো অনেক সময় ধানের শীষেও ব্লাস্টে আক্রমণ করে থাকে এবং লক্ষ্মীর গুয়ে আক্রমণ করে থাকে। যাদের ধানের জমিতে লক্ষ্মীর গু এবং ব্লাস্টের আক্রমণ করে থাকে, তো বাজারের যতগুলো ছত্রাকনাশক রয়েছে এই ব্লাস্ট রোগ দমনের জন্য, এর ভিতরে সর্বোচ্চ ছত্রাকনাশক হলো নাটিবো। এটি বায়ার ক্রপ সায়েন্সের একটি পণ্য। বাংলাদেশের যতগুলো প্রোডাক্ট রয়েছে তার ভিতরে সর্বোচ্চ কাজ করে এই নাটিবো। অর্থাৎ নাটিবো যদি আপনারা ধানের কোনো রোগের জন্য ব্লাস্ট, খোলপোচা পাতা, খোলপোচা গুড়া পচা, শিকড় পচা, যে কোনো রোগ হয়ে থাকে এই রোগের জন্য যদি নাটিবো প্রয়োগ করেন তাহলে আপনারা ধানের জমির সকল রোগ চিরতরে ধ্বংস হয়ে যাবে। এরপর আসি ভিটামিন। এই ফুল ফোটার পর যখন রেণু ধানের ভিতরে প্রবেশ করে তখন যদি একটি ভিটামিন বা পিজিআর প্রয়োগ করেন তাহলে আপনার ধানের ফলন 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে। এই পিজিআরগুলো হলো ফ্লোরা, মিরাকোলান, বায়োফর্টি, প্রোটোজিম এবং লিটুসেন। এগুলোর যে কোনো একটি যদি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে প্রয়োগ করেন তাহলে আপনার ধানের ফলন অনেকাংশেই বৃদ্ধি পাবে। দর্শক মণ্ডলী, এই ধানের ফুল ফোটার পর মাজরায় আক্রমণ করে, গান্ধী পোকায় আক্রমণ করে এবং লক্ষ্মীর গু আক্রমণ করে, এছাড়াও শীষ ব্লাস্ট আক্রমণ করে থাকে। তো এই পোকা এবং রোগ 100% দমন করে তারপর আপনারা এই ভিটামিন বা হরমোন প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনার ধানের ফলন 3 থেকে 4 গুণ বেশি হবে। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।